রাত পহালেই ঈদ এরপরও প্রিয়জনদের কাছে যেতে মানুষের চেষ্টার যেন শেষ নেই যে কোনো মূল্যে ফিরতে হবে বাড়ি সকাল থেকে সন্ধ্যা সদরঘাটে যেন ভিড় কমছেই না দক্ষিণবঙ্গগামী যাত্রীদের পন্টুন লঞ্চের ডেক সবখানেই ছিল উপচে পড়া ভিড় বরিশাল ভোলা সহ দক্ষিণাঞ্চলের নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যায় ছোট বড় লঞ্চ দিনের শেষ ভাগে যাত্রীদের ভিড় আরো বাড়ে বাড়িতে করার জন্য এই কষ্টটা দিন শেষে আনন্দে পরিণত হয় ঈদ শেষ দিনে অতিরিক্ত যাত্রীর চাপে ভোর থেকেই ভেঙে পড়ে ট্রেনের শৃঙ্খলা এদিন উত্তরবঙ্গের সবকটি ট্রেনেই ছিল ছাদ ভর্তি মানুষ তাদের ঠেকাতে আর কিংবা রেল পুলিশের তৎপরতাও দেখা যায়নি ট্রেন প্ল্যাটফর্মে ভিড়লেই শুরু হয় হুরুহুরি কাঙ্ক্ষিত আসন পর্যন্ত যেতে রীতিমতো যুদ্ধে লিপ্ত হন যাত্রীরা যেখানে যে অবস্থায় আছে পা টিকিট আমি

এদিকে ঈদযাত্রার শেষ দিনে সড়ক পথেও যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো মহাখালী বাস টার্মিনালে ছিল উপচে পড়া ভিড় ফেরজানা আক্তার সময় সংবাদ ঢাকা